সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। গত শনিবার 5 নভেম্বর 2022 তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ গত শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংসদের নতুন কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আগে বক্তৃতায় বাদশাসের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তারা তাদের লেখনী ও চিত্রের মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান। বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সংস্কৃতি মনা মানুষ। বন্ধ হয়ে যাওয়া প্রায় 200 সিনেমা হল আবার চালু হয়েছে শুনে তিনি অত্যন্ত উৎসাহিত হয়েছেন ও আমাকে বলেছেন সবাইকে আরো সিনেমা হল নির্মাণের জন্য বলতে। প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সিনেপ্লেক্স সিনেমা হল নির্মাণ ও পুরনো হল সংস্কারের জন্য 1,000 কোটি টাকার সহজ ঋণ তহবিল গঠিত হয়েছে। কেউ যদি মার্কেটে সিনেপ্লেক্স নির্মাণ করতে চায় তাহলে 10 কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে। ব্যাংকগুলোকেও আমরা ঋণ দিতে উদ্বুদ্ধ করব। আমাদের সিনেমা শুধু দেশের সীমাবদ্ধ থাকবে না, খুব সহসায় বিশ্ব অঙ্গনে আরো ভালো জায়গা করে নেবে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। বাসের সভাপতি রাজু আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুর রহমান, বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী লাকি, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহনুর রহমান সোহান, 21 পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাবেল রহমান, চিত্রনায়ক অমর সানি ও বাদশাহ সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। এইদিকে বাদশাহ সম্মাননা 2022-এ ভূষিত হন সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য রাবেয়া খাতুন, সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, 21 পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানে কথা সাহিত্যিক সেলিনা হোসেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ, সাংস্কৃতিক জাগরণে অনবদ্য অবদানের জন্য লিয়াকত আলী লাকি, সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানে আনিসুল হক, নাটক ও চলচ্চিত্রে বিশেষ অবদানে মাসুম রেজা, 21 পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক ও বাদশাহ সদস্য পাবেল রহমান, চলচ্চিত্র শিল্প ও নিরাপদ সড়ক আন্দোলনের জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, টিভি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোজাম্মেল বাবু, চলচ্চিত্র প্রযোজনায় বিশেষ অবদানে হাবিবুর রহমান খান, হাসিনা এ পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক ও বাদশাহ সদস্য পাবেল রহমান, অ্যাটাস্টেল চলচ্চিত্রের জন্য পিপলু আর খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ, বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদি খান, চারুশিল্পী অভিনয় ও নির্দেশনায় আফজাল হোসেন, চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য চিত্রনায়ক সাকিব খান ও সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল ও ইমরান মাহমুদুল। বিস্তারিত মোগল সম্রাটের রিপোর্টে পার্বতী শিপ্রা, মিডিল লাইভ 24 নিউজ, ঢাকা।